দেখানোর জন্য সেজেগুজে অরুণ কুমারের পাশে পাশে থাকব, তার কোমর জড়িয়ে ধরে নাচতে হবে, চোখ বন্ধ রাখতে হবে, তাই তো? আজ পর্যন্ত আমার চোখের জল মাটিতে পড়েনি, যেদিন পড়বে সেদিন আপনার আর আপনার দাদার সব শর্ত আমি মেনে নেব। অরুণ কুমারের নায়িকারা দিন রাত ভিক্ষে ঝুলে নিয়ে পাট চাইতে বেরোয় না প্রিয়া, তাদের অন্তত এইটুকু ডিগনিটি আছে যেটা তোমার মধ্যে একদম নেই প্রিয়া। মহারাজ, আজকে রওনা হওয়ার কি হবে? ছেলেটির জ্ঞান না ফিরলে তো আর যাওয়া যাবে না, তার চেয়ে বরং কাল সকালে যাওয়াই ভালো। হ্যাঁ, কাল সকালের মধ্যে আশা করি অনেকটা সুস্থ হয়ে উঠবে। তবে ভালো খবর আছে মহারাজ, মাইজি জানালেন এই লোকটার সঙ্গে যে মেয়েটাকে আমরা উদ্ধার করেছিলাম ওর জ্ঞান ফিরেছে, কিন্তু কথা বলছে না। যা দুর্ভোগ গেল ওদের জীবনে। ইংলাজ মাতার আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে, ওরা নতুন জীবন শুরু করবে, সব ঠিক হয়ে যাবে। ঢাকা আছে, তোমরা আমার আমার খুনটিকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছো, তিনজন কেন এক এক করে আসছি, দেখতাম তোমাদের সাহস, আমার কোন থেকে তোমরা কেড়ে নিয়ে গেছো, আমি তোকে বাঁচাতে পারি, তুই পালিয়ে যা কুন্তি, পালিয়ে যা কুন্তি। শান্ত হও কুন্তি, শান্ত হও, শান্ত হও, ভালো করে তাকিয়ে দেখো, আমরা তোমার সঙ্গেই আছি। কুন্তি, কুন্তিকে আমি বাঁচাতে পারিনি, মনসুর চেয়ে আমি কুন্তিকে বাঁচাতে পারিনি মানুষের হাত থেকে। কে বলেছে তুমি তাকে বাঁচাতে পারোনি? কুন্তি বেঁচে আছে, তুমি তাকে বাঁচিয়েছো, তার জ্ঞান ফিরেছে, সে ভালো আছে। কুন্তি, কুন্তি বেঁচে আছে? হ্যাঁ, আমি তোর ওর মান সম্মান বাঁচাতে পারিনি, আমার জন্য কত যন্ত্রণা, কত কষ্ট সহ্য করতে হলো, সব আমি যাবো কুন্তির কাছে। হ্যাঁ যাবো, যাবে যাবে, আমাকে নিয়ে চলো। হ্যাঁ নিয়ে যাবো, আমাকে আমাকে নিয়ে চলো, নিয়ে যাবো কুন্তির কাছে। হ্যাঁ কুন্তির কাছে, সিনটা ভালোই হয়েছে বল। তোর কি মনে হয় অরুণ? আরে ওঠ না, সিনটা যে শেষ হয়ে গেছে বুঝতে পাচ্ছিস না নাকি? ওঠ 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 ওঠ, দাদা শর্ট শেষ হয়ে গেছে। অরুণ, অরুণ দা, দাদা, অরুণ দা, অরুণ, অরুণ দা, অরুণ দা, শরীর খারাপ লাগছে? অরুণ দাদা, অরুণ দা, অরুণ, বৌদি, ও বৌদি, বৌদি, বৌদি,
বৌদি, বৌদি, এত বেলা হয়ে গেল এখনো উঠবে না? ও বৌদি, কিরে এত বেলা হয়ে গেল, ডাকবি তো আমাকে? একবারও মনে হলো না যে ডাকি। কম ডেকেছি তোমায়? তুমি তো মরার মতন ঘুমোচ্ছ। ঘুমোলে হবে, তোর দাদার খাবার পাঠাতে হবে, মাকে ওষুধ দিতে হবে। ও মা গো, ও মা গো, নাকে হাত দিলাম তাই বুঝলাম পেরানটা আছে, নালে এমন ভাবে পড়েছিলে তা চিতায় তুলে দিলেই তো পারতিস। হাত জুড়ো তো সবার। ও মা গো, এই বারবেলায় এমন কি অলক্ষণে কথা বলছো গো বৌদি? বালাই শাট চেঁচাস না না কানের কাছে, চেঁচে একবারে কানের মাথা খেয়ে ফেললো। ও বৌদি, ট্যাবলেটের সাথে অন্য কিছু খাচ্ছ ঠাচ্ছ নাকি? কেন আর কি খেতে যাব? শেকড় বাকর কিছু খাচ্ছ ঠাচ্ছ? আরে পৃথিবীতে আমার খাবার জিনিসের আকাল পড়েছে নাকি? যত সব আমি শেকড় বাকর খেতে যাব। তাহলে অন্য কিছু খাচ্ছ বুঝি, নালে এমন মরার মতন ঘুম। বড়াই, আমার না রাতে ভালো ঘুম হয়নি। হ্যাঁ সর, আমি স্নানে যাব। বৌদি, ঘুমের ওষুধ খাও বৌদিকে, কি আমি আগে দেখিনি বলো? আর এই রোগটা তো তোমার নয় নয় করে কম দিন হলো না, এমন ঘুম বলো না বৌদি, কি খাচ্ছ বলো না। চলে যা, যা। চলো চলো পাল্টাই।